আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি আজ আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি সে ক্লাসটি হচ্ছে যে ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং তো শিক্ষার্থী বন্ধু যারা এই কোর্সটি করার জন্য আগ্রহী তারা অবশ্যই যেখানেই শিখতে যান না কেন তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান নেবেন আর সেই ইনফরমেশান কীভাবে নিতে হয় সেই ক্লাসটা নিয়ে আজকে আমরা আসছি তো ইনফরমেশান নেবেন কীভাবে যেমন তারা কি পদ্ধতিতে ক্লাস নিচ্ছে তাদের সিলেবাস আছে কি না বা কোন কোন স্টেপ বা কোন কোন রোলসে তারা ক্লাস করায় থাকে সেগুলো আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন এবং তারা কোথা থেকে শিখেছে সেই ডকুমেন্টটা নিতে পারলে আরও ভালো হয় যেমন ধরেন কারণ তার মেধা সে কাজ করতে পারে তার বড় শোরুম থাকতে পারে তার অনেক ল্যাপটপে কাজ করতে আসতেছে কিন্তু আপনি কি জানেন যে তার শিক্ষাগত যোগ্যতা মানে সে শিখাবার মতো তার মানসিকতা আছে কিনা বা সে শিখাবার মতো তার শিক্ষা আছে কিনা না কারণ দেখেন সবাই পাওয়া করে কিন্তু টিচার হতে পারে না এক দুই হচ্ছে যে এখন একজনকে বোঝাতে হলে তাকে আগে বুঝতে হবে তো এটা হচ্ছে যে মেন বিষয় তো আসেন আমরা আগে দেখে নিই কীভাবে কিং অফ ল্যাপটপ সলিউশনের কোর্সটি করিয়ে স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে দক্ষতাভাবে এবং তাদের সাফল্যতার দিকে কীভাবে পৌঁছে দেওয়া হয় সেই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস তো আমরা দেখতে পাচ্ছি যে কিং অল সিলেশনের একটা সার্টিফিকেট আছেন এবং শিক্ষা মর্যাদা দেওয়া হচ্ছে সেই শিক্ষা মর্যাদাটা আমরা দেখতে পেলাম তো এবার সামনের দিকে যাই ল্যাপটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং সিলেবাস দেখেন আমাদের যে সিলেবাসটা সেখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা মডিউল থাকবে এ হচ্ছে পাঁচটা মডিউল প্রথম মডিয়েলের দেখতে পাচ্ছি বেসিক ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রনিক্সে আমরা বারোটা এখানে দশটা আছে আরও দুটা যোগ হয়েছে বারোটা স্টেপ বা বারোটা লেসেন থাকবে বেসিক ইলেকট্রনিক্সে এরপরে আমরা দ্বিতীয় মডিয়েলে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু টুলস সম্বন্ধে রিপেয়ারিংয়ের টুলস সম্বন্ধে কিছু ক্লাস আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি এবং থেরিক্যালি জেনে নেব বুঝে নেব এবার স্টেপ মডিউল থ্রি মডিউল থ্রি ভিতরে আমাদের তিনটা লেসেন আছে এগুলো হচ্ছে অ্যাসেম্বল এবং কীভাবে চিপ তারপর পার্টস সকেট স্লট এগুলো কীভাবে চিনতে হয় কোনটার কীভাবে দেখতে বুঝতে হয় নাম কি এগুলো তারপর সকল আইডেন্টিফিকেশান অ্যান্ড ফাংশন অফ অল পোর্টস অ্যান্ড সকেট ল্যাপটপ কীভাবে প্রত্যেকটা পোর্টসের ফাংশন হয় কাজ হয় সেগুলো আমরা জানতে পারবো এরপর মডিউল ফোরে ভাগ করা হয়েছে যে আমাদের প্রত্যেকটা সার্কিট ল্যাপটপের প্রত্যেকটা সার্কিট যেমন র্যাম সার্কিট সিপিও সার্কিট তারপর আপনাদের চার্জিং সার্কিট তারপর আপনার ফ্যান সার্কিট ইউ সার্কিট বি সার্কিট হার্ডিক সার্কিট জিডি নম্বর সকল ল্যাপটপের পূর্ণাঙ্গ প্রত্যেকটা অংশ নিয়ে এই সিলেবাস করা এটা আসলে আমার সিলেবাস নয় এটা ইন্টারন্যাশনাল সিলেবাস দেশের বাইরে যারা কোর্স করিয়ে থাকেন ইন্ডিয়া মালয়েশিয়া চায়না তাদের ইন্দোনেশিয়া তাদেরই সিলেবাসের অনুযায়ী এইভাবে করা আর তার এটা ইন্টারন্যাশনালি অ্যাকাডেমিক সিস্টেমিক সিলেবাস এভাবে করা আর বেসিক কিছু সফটওয়্যার জিনিস থাকতে হয় যেমন একটা ল্যাপটপ রেডি করতে হলে উইন্ডোজ জানতে হবে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো জানতে হবে ডাটা হারিয়ে গেলে ডাটা রিকভারি সম্বন্ধে কিছুটা জ্ঞান থাকতে হবে তারপর হার্ড ডিস্কে ব্যাকসারটা আছে কি না বা হার্ড ডিস্কটা ফল্ট করতেছে কিনা সেই বিষয়ে কিছু জ্ঞান থাকতে হবে তো আমরা বেসিক্যালি সফটওয়্যারের উপরও আমরা তাদেরকে এক্সট্রা নলেজ দিয়ে থাকি এ হচ্ছে যে আমাদের ল্যাপটপের সিলেবাস এরপরে আমরা দেখে থাকি ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং সিলেবাস তো আমরা ডেস্কটপের সিলেবাসটা দেখি সেম এখানে আমরা বেসিক ইলেকট্রনিক্স পড়ব যেহেতু আমরা রিপেয়ার করবো সেম এখানেও আমাদের যে রিপেয়ারিং টুলস আছে সেই রিপেয়ারিং টুলস সম্বন্ধে আমরা পড়ব এরপর অ্যাসেম্বল ডিসেম্বল ডেস্কটপের কীভাবে করতে হয় সেটা আমরা শিখব তারপর প্রত্যেকটা পার্টস চিপস স্লট সকেট এগুলো আমরা ডেস্কটপের শিখে নেব এরপর অল পাওয়ার সকেট এবং অল স্লটের যে ফাংশান কাজগুলো সেগুলো আমরা দেখব এরপর এখানে আমরা মডিউল ফোরে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সার্কিট আছে সেখানে সেম সার্কিট আইসিএস জিএমসিএস সিপিউ তারপর আমাদের র্যাম সার্কিট এক্সট্রাটা এক্সট্রাটা এখানে অনেক সিস্টেম দেওয়া আছে সার্কিটের পোর্ট সাউন্ড পোর্ট সকল সার্কিট নিয়ে আমাদের এখানে আছে পাওয়ার সাপ্লাই সকল এবং আমরা মোডেল ফোর পর্যন্ত পর এরপর মডিয়েল ফাইভ আছে সেই ফাইভটা হচ্ছে যে আমাদের অবশ্যই সফটওয়্যারের যেগুলা ল্যাপটপের সফটওয়্যার কিছুক্ষণ আগে দেখিয়েছি এই যে এখানে আমরা যেগুলো দেখিয়েছি সেই সফটওয়্যারের সম্বন্ধে আমরা ক্লাস পাবো ডেস্কটপের বুক তো সেক্ষেত্রে বন্ধু ল্যাপটপ এবং ডেস্কটপ দুোটা আমরা দেখায় দেখিয়েছি এবার আসেন আমরা সামনের দিকে যাই কিং অফ ল্যাপটপ সলিউশন আমাদের যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সুবিধাসমূহগুলো কি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ সার্ভিসিং কোর্সটি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয় অর্থাৎ আমি ইন্ডিয়া থেকে কোর্স করেছি এবং আমার প্রায় দীর্ঘ আট ন বছরের উপরে এক্সপিরিয়েন্স আমি বড় একটা সার্ভিস সেন্টারে সিনিয়র ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার হিসেবে ছিলাম তো এইখানে আমরা আট বছরের এক্সপিরিয়েন্সের যে মানে যেই কাজগুলোর উপরে আমার যে অভিজ্ঞতা এবং বাস্তবতা যে এই মানে ইন্ডিয়া থেকে যে ক্লাস করেছি সেগুলো উপলব্ধি করে আমরা যে ক্লাস দিয়ে থাকি সেগুলা স্টুডেন্টদের জন্য অনেক উপকৃত হবে এরপর আমরা দেখতেছি যে কোস্টি ল্যাপটপের প্রত্যেকটি অংশ ও সমস্যা সমাধান নিয়ে বিশেষ মডিউলে সাজানো সিলেবাস এইখানে আমরা যে ক্লাসগুলো সিলেবাস আছে সেগুলো সব এটার উপরে নির্ভর করে কোষ্টি যুগের চাইদের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক মানের সিলেবাসের প্রণয়ন আধুনিকায়ন করা আমরা এখানে যত ল্যাটেস্ট বোর্ডগুলো আসতেছে সেগুলোর জন্য আস্তে আস্তে আমাদের সিলেবাস আসতেছে যেহেতু আমি আধ মানে নিত্য নতুন যে গুলো আসতেছে সেগুলো কোর্স আছে এক্সট্রা সেগুলো আমি কোর্স করতেছি এবং বাংলাদেশকেও আমি সেই সার্ভিস দেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো শিখতেছি এবং শেখাচ্ছি তো এরপর আসেন ল্যাপটপ সার্ভিসিং কোর্সটি বিশেষ কৌশলে সহজ উপায়ে কম মেধা সম্পূর্ণ বা দুর্বল ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্পেশাল কেয়ার অর্থাৎ যারা একেবারে দুর্বল তাদেরকে কিভাবে কোন কৌশলে শেখানো লাগে সেটা আমরা জানি যারা একেবারে এই লাইনেরই না অর্থাৎ যারা ইলেকট্রনিক্সের বা কম্পিউটার লাইনের না অন্য লাইনের বা অন্য স্টুডেন্ট অন্য মানে জেনারেল লাইনের স্টুডেন্ট তারাও ওই কোর্সটা কীভাবে করতে হয় সেই কৌশল অনুযায়ী আমরা স্পেশাল কেয়ার দিয়ে করে থাকি প্রত্যেক ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল ক্লাস সকল কাজ হাতে কলমে সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাস ভিত্তিক শেখানো নিশ্চিত করানো অর্থাৎ আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্র্যাকটিক্যাল এবং হাতে কলমে ব্যবহারিকের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসকেই শেখানোর চেষ্টা করি এরপর ল্যাপটপ দ্রুত সার্ভিসিং সুবিধার জন্য বিশেষ কৌশল ও সিলেবাস প্রণয়নে হ্যান্ড শিট দেওয়া হবে অর্থাৎ আমরা যেন দ্রুত কোর্সটা করার পর আমরা দ্রুত যেন সার্ভিস করতে পারি সেই সার্ভিসটা যেন ভুলে না যাই এবং কৌশলটা যেন সর্বক্ষণিক মাথা বা জ্ঞানে থাকে সেইভাবে আমরা একটা টেকনিক্যাল সিট তৈরি করা আছে আর এই শিটটা দেখার সাথে সাথে তার আবার মেধা মেধাতে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই এই জায়গায় জায়গায় আমাকে কাজ করতে হবে তো শিক্ষার্থী বন্ধু সেই টেকনিক্যাল সিট আমরা দিয়ে থাকি তারপর জীবনের সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নাগরিক হিসেবে গড়ে তোলা এবং লাইফটাইম টাইম সাপোর্ট নিশ্চয় লাইফটাইম লাইফ সাপোর্ট বলতে দেখেন আপনারা কোর্স করেছেন কোর্স করার ক্ষেত্রে যেমন আমিও আবার নেক্সটে নতুন কোনো প্রযুক্তি আসলো ল্যাপটপের উপরে সেটার উপরে আমিও কোচ করি সেখানে আমাকে পে করতে হয় তো আপনারাও আমাকে আমার কাছ থেকে এইভাবে লাইফ সাপোর্ট নিতে পারবেন যেমন একটা কোর্স করে ফেলেছেন এবার আর একটা কোর্স করতে পারবেন না এরকম কোনো কথা নেই লাইফ টাইম আমি থাকবো এবং যতদিন আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে বা আমাকে দান নসিব করবেন ততদিন পর্যন্ত আমি আপনাদেরকেও এভাবে ক্লাস দিতে পারবো আপনারাও যদি আপডেট কোনো ক্লাস নিতে চান সেটা আবার পে করে আপনারা নিতে পারবেন এভাবে লাইফ টাইম সাপোর্ট আপনারা পাবেন এবং আগে যে ক্লাস করেছেন ভুলে গিয়েছেন সেটা আবার আপনি করতে চাচ্ছেন ওই ক্লাসটা যে ক্লাসটা ভুলে গেছেন সেটা আপনার করতে পারবেন ফ্রিতে আচ্ছা এবার আসেন প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ করা হলে মানসম্পন্ন সার্টিফিকেট দেওয়া হয় অর্থাৎ আমরা প্রাইভেটভাবে যে কোর্সটি করিয়ে থাকি ওই প্রাইভেটভাবে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি তো ল্যাপটপ সার্ভিসিং সুবিধার জন্য বিশেষ কৌশল সহজ উপায়ে উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ ও ব্যবহার নিশ্চিত করেন আমরা মোটামুটি আল্লাহর মতে আমাদের কিং অফ ল্যাপটপ সলিউশনে ও আছে বায়োসের আপডেট যেটা আমাদের পিন সফটের একটা চিপ আছে সেই চিপের বায়োস মেশিন আছে এবং আপ এর যে নতুন বায়োস মেশিন আসছে সেটাও আছে এবং আমাদের মাল্টিমিটার আপডেট আছে আর ইনশাআল্লাহ আমাদের যে ভিজিএম মেশিন এটা আমাদের সকল মেশিন আছে জাস্ট বিজে মেশিনটা বাদে তো ইনশাআল্লাহ সামনে আমাদের ভিজিএ মেশিনটা চলে আসবে আজ আমি আপনাদের কাছে যে বিশ বিশ সাত দুই হাজার সতেরোতে এই ভিডিওটা তৈরি করলাম তো সামনে হয়তো দ্রুত আমি নিয়ে নিব আপনারা দোয়া করেন সব ধরনের ল্যাপটপ সার্ভিসিং সুবিধার জন্য আমরা প্রায় দেড় হাজার বেশি দেড় হাজার দেড় হাজার থেকেও বেশি ল্যাপটপ অ্যাস্কোমেটিক ডায়াগ্রাম ফ্রি দেওয়া হয় ল্যাপটপের জন্যও দেওয়া হবে ডেস্কটপের জন্যও দেওয়া হবে তো এইটা হচ্ছে যে আমাদের সুবিধা অর্থাৎ দ্রুত সার্ভিস করতে পারি যেন কোথাও কোন সেকশনে লাইনটি আটকে গিয়েছি ওইটা আমরা এসকেমেটিক ডায়াগ্রাম ধরে কিভাবে দ্রুত সারতে পারি সেটা সেজন্য আমরা দেড় হাজারের বেশি ডায়াগ্রাম দিয়ে থাকি তারপর কম্পিউটার মানসম্পন্ন হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং টিউটোরিয়াল পিডিএফ ফাইল ফ্রি দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই আমরা কম্পিউটারের হার্ডওয়্যার অর্থাৎ ডেস্কটপের হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং টিউটোরিয়ালের পিডিএফ ফাইল দেওয়া হবে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং যদি কেউ যদি ভিডিওটা ভিডিও টিউটোরিয়াল চান তাহলে আমি ভিডিও টিউটোরিয়ালও দিয়ে থাকতে পারব যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় আমাদের প্রতিষ্ঠানের কোর্স ফি অনেক কম নেওয়া হয় কোর্স মোতাবেক বা মানসম্মত মোতাবেক হিসেব করতে গেলে অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায় আমরা অনেক কম নিয়ে থাকি এরপর আসেন আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাই ল্যাপটপ এবং ডেস্কটপ রিপেয়ারিং ইন্ট্রোডাকশন আমরা ল্যাপটপের ইন্ট্রোডাকশনটা দেখব বাংলাদেশের বাজারে এই সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি পণ্যের নাম ল্যাপটপ ব্যবহারের সুবিধা থাকায় বয়নের সুবিধায় থাকায় এই পণ্যটি একজন প্রযুক্তি মনস্ক মানুষের জীবনযাপন অনেকটাই সহজ করে দেয় তাই আজকাল একজন আধুনিক মানুষের একটি ল্যাপটপ না থাকলেই নয় কয়েক বছর আগেও ল্যাপটপটি ছিল সাধারণের নাগানের একেবারেই বাইরে সম্পত্তি বাংলাদেশের বাজারে কম মূল্যের বেশি কিছু ভালো ব্র্যান্ড ল্যাপটপ এসেছে ফলে ব্যবসায়ী এবং আইটি বিশেষজ্ঞদের গণ্ডিত পেরিয়ে ল্যাপটপ এখন প্রায় সর্বসার সর্বস্তরের মানুষের হাতে কাছেই তাই ল্যাপটপ ব্যবহার বেড়েছে কিন্তু রিপেয়ার ও সার্ভিসিং করার মতো ভালো এবং দক্ষ লোক বা ইঞ্জিনিয়ার নেই একজন দক্ষ লোক বা ইঞ্জিনিয়ার হতে হলে যা যা থাকতে হবে চলুন দেখে নেওয়া যাক ল্যাপটপ ও ডেস্কটপ রিপেয়ারিং সম্পর্কিত এমন কিছু টিপস আর হয়ে যান একশো পার্সেন্ট দক্ষ ইঞ্জিনিয়ার প্রথম টিপস আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং থিওরি সেটা যদি আপনারা থিউরিক্যালি পেয়ে থাকেন সেটা কিভাবে কাগজে কলমে হাতে কলমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এখানে ভোটের মাধ্যমে বা কাগজে কলমের মাধ্যমে আপনাকে অনলি কথায় বা লিখায় বোঝানোর চেষ্টা করা হবে প্রথমে এই এইভাবে আপনি বিশ পার্সেন্ট অ্যাচিভ করতে পারবেন অর্থাৎ বিশ বিশ পার্সেন্ট পর্যন্ত আপনারা জ্ঞান উপলব্ধি করতে পারবেন থিওরিক্যালির মাধ্যমে একশো পার্সেন্টের ভিতরে বিশ পার্সেন্ট আপনি থিরিক্যালির মাধ্যমে পেয়ে থাকবেন এরপরে পরের স্টেপে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদার বোর্ডের চিপ লেভেল রিপেয়ারিং প্র্যাকটিক্যাল এখানে প্র্যাকটিক্যালি আপনি পঞ্চাশ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করতে পারবেন প্র্যাকটিক্যালি কিভাবে আমরা থিওরিক্যালি যে ক্লাসগুলো আমরা কাগজে কলমে দেখিয়েছি সেম ওই ক্লাসটাই মিটার এবং মাদার বোর্ড ধরে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া যেমন একজাম আমরা একটা র্যাম সার্কিট নিয়ে পড়েছি যে র্যাম সার্কিটে কী কী আছে দুটো মোসপেড আছে একটা কয়েল আছে একটি আইসি আছে এবং সেখানে কোন কোন পিনে সাপ্লাই যাচ্ছে এবং কোন কোন পিন গ্রাউন্ড হচ্ছে কোন কোন পিন আমাদের সিগনাল কোন কোন পিন আমাদের ডাটা কোন কোন পিন আমাদের পালস উইথ মডুলেশন এই টোটাল ক্লাসটাকে আপনাকে মিটার এবং মাদারবোর্ডের সামনে রেখে থিরিক্যালি যেটা ছিল সেটাকে আমরা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেইখান থেকে আপনারা কতটুকু পাবেন প্রথমে পেলেন কাগজে কলমে বিশ পার্সেন্ট আর দ্বিতীয়তে পেলেন পঞ্চাশ পার্সেন্ট তো টোটাল র্যামে আপনারা কত পার্সেন্ট হয়ে গেল সত্তর পার্সেন্ট তো সত্তর পার্সেন্ট আপনারা কী করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন বা জ্ঞান উপলব্ধি করতে পারবেন এইভাবে সার্কিটের উপরে এরপরে যে আর বাকি তিরিশ পার্সেন্ট আপনাদের জ্ঞানের দরকার সেই জ্ঞানটা কোথা থেকে পাবেন সেটা হচ্ছে যে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের চিপ লেভেল প্র্যাকটিক্যালি ওয়ার্কশপ অর্থাৎ সেখানে আপনারা তিরিশ পার্সেন্ট পাবেন ওয়ার্কশপ মিনস বোঝাতে চেষ্টা করেছি কোনো একটি ফার্মে বা কোনো একটি প্রতিষ্ঠানে আপনি যদি জব করে থাকেন বা কাজ করে থাকেন সেখানে আপনি বাকি তিরিশ পার্সেন্ট পেয়ে যাবেন কারণ আপনি অলরেডি শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞানে জ্ঞানিত বাট এখন শুধু আপনি কি করবেন ব্যবহার আপনি যে জ্ঞানটে উপলব্ধি করেছেন বা যে দক্ষ হয়েছেন সেটা আরও এক্সপার্ট হওয়া বা আরও এক্সপার্ট লেভেলের কাজ করার জন্য আপনাকে কি করতে হবে বেশি 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 করে ব্যবহার এবং বেশি বেশি করে ফল ফল্টের সম্মুখীন হওয়া বা সমস্যার সম্মুখীন হওয়া যত বেশি সমস্যার সম্মুখীন হতে পারবেন ততই বেশি আপনি এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবেন তো সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই জব করতে হবে কারণ কাস্টমার কখনও ট্রেনিং সেন্টারে সার্ভিস নিয়ে আসে না সার্ভিস সেন্টারেই সার্ভিস নিয়ে আসে তো শিক্ষার্থী বন্ধুরা যার কারণে সার্ভিস সেন্টারে আপনারা যদি কাজ করেন বা জব নেন তাহলেই আপনারা কি করতে পারবেন ওই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারবেন আর ওই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারলেই আপনাদের জ্ঞানটা আরও উপলব্ধি করতে পারবেন তো চলেন আমরা প্রত্যেকটা লেসেনকে আমরা আবার দেখে আসি ল্যাপটপ ডেস্ক থিউরি ল্যাপটপ এবং ডেস্কটপের থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি এবং ওয়ার্কশপ তো আসেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং থিওরিক্যালি সেখানে আমরা কি বুঝানোর চেষ্টা করেছি ল্যাপটপ ও ডেস্কটপ এর উপর হার্ডওয়্যার সফটওয়্যার ও রিপেয়ার এই তিনটি বিষয়ে ভালোভাবে জ্ঞান নেওয়া বা পড়ালেখা করাকে থিওরিক্যালি বলে যেমন হার্ডওয়্যার একটি কম্পিউটারের সাধারণত হার্ডওয়্যার হলো সেই সব অংশ যা দৃশ্য দূষিত এবং ছোঁয়া যায় যার কাঠামো আছে অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যারের অর্থ হলো কম্পিউটার সেই সকল অংশ যে সকল বা যেগুলো ছোঁয়া যায় দেখা যায় যেমন মনিটর মাউস স্কেচিং মাদারবোর্ড ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যা আমাদের হার্ডওয়্যার অর্থাৎ এটা একটা ডেস্কটপের মাদারবোর্ড সেটা হার্ডওয়্যার এটা একটা ল্যাপটপের মাদারবোর্ড সেটা একটা হার্ডওয়্যার আর এটা একটা মনিটর সেটা একটা হার্ডওয়্যার তো আমরা হার্ডওয়্যার সম্বন্ধে বুঝতে পারলাম এবার আসেন সফটওয়্যার সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের কালেকশন যা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সফটওয়্যারগুলোকে তৈরি করা হয় যা কম্পিউটারের বা কালে কোনো ইলেকট্রনিক যন্ত্রকে নির্দেশ করে কি করতে হবে কিভাবে করতে হবে সফটওয়্যার তিন প্রকার যেমন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার তো আমরা একটু দেখে আসি সিস্টেম সফটওয়্যার মানে উইন্ডোজ জনিত সফটওয়্যারগুলো আমরা উইন্ডোজ টেন বা উইন্ডোজ এইট বা এক্সপি সেভেন এইগুলো আমরা দেখতে থাকি এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এরপর আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখতেছি যে যেমন আমরা ধরে রাখেন ব্রাউজার বা অফিস বা প্লেয়ার এক্সরাটা এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামিং সফটওয়্যার অর্থাৎ আমরা প্রোগ্রামিংয়ে অনেক ধরনের সফটওয়্যার পেয়ে থাকি যেখানে আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করে থাকি ওগুলো আমাদের প্রোগ্রামিং সফটওয়্যার এরপর আসেন রিপায়ারিং একটি কম্পিউটার সাধারণত অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো হার্ডওয়্যার ডিভাইস দ্বারা গঠিত যেমন মনিটর মাউস ক্যাচিং মাদারবোর্ড ইত্যাদি আর এই ডিভাইসগুলো খারাপ হলে পরিবর্তন না করে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মাধ্যমে ডিভাইসগুলোকে পুনরায় ঠিক করাকে রিপেয়ারিং বলে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো হলো রেজিস্টর ক্যাপাসিটর ইন্ডেক্টর ইত্যাদি এই ইলেকট্রনিক কম্পোনেন্টকে চেঞ্জ করে আমরা সেই মাদারবোর্ড বা সেই ডিভাইসগুলোকে ঠিক করতে পারি তো এগুলোকে আমরা রিপেয়ারিং বলে থাকি তো আমরা দেখি মাদারবোর্ড যেমন এই মাদারবোর্ড আমরা চেঞ্জ না করে মাদারবোর্ড খারাপ হয়ে গিয়েছে মাদার চেঞ্জ না করে যেই পার্সটা বা যেই কম্পোনেন্টটা খারাপ হয়েছে সেই কম্পোনেন্টটাকে চেঞ্জ করে দিয়ে আমরা মাদারবোর্ডটাকে আবার পুনরায় ঠিক করতে পারি অর্থাৎ সম্পূর্ণ মাদারবোর্ড চেঞ্জ করতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে আর শুধু আমরা শুধু কম্পোনেন্টটাকে চেঞ্জ করলে সামান্য কিছু টাকা খরচ হবে যেমন হাজারখানিক বা দুই হাজার এরকম খরচ হবে এটা আমরা কাস্টমারকে বলে থাকি বাট আমরা জানি এখানে আমাদের কতটুকু খরচ আসবে এরপরে আমরা দেখে থাকি যে কিভাবে আমরা এই কাজটা করে থাকি প্র্যাকটিক্যালি সেটা স্কেমেটিক ডায়গ্রাম ধরে আমরা কাজ করে থাকি যার কারণে প্র্যাকটিক্যালি সময় আমরা স্কেমেটিক ডায়গ্রামও লাগে এরপর আমরা টেকনিক্যাল সিট অর্থাৎ এতগুলো স্কোমেটিক ডায়গ্রামের ভিতরে এতগুলো লেককে আমরা কাজে লাগাবো না আমরা যেগুলো ইম্পর্টেন্ট লেক সেগুলোকে আগে আমরা কাজে লাগাবো বা ওগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আর থাকলেই আমাদের বুঝতে পারবো আমাদের ওকে আছে তো এটা হচ্ছে টেকনিক্যাল সিট তো আমাদের এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি লাগে ওকে এরপর আমরা দেখতেছি যে ল্যাপটপ এবং ডেস্কটপ বা ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের জন্য আমাকে কী করতে হবে ল্যাপটপ ও ডেস্কটপের থিওরি প্রত্যেক ক্লাসগুলোকে রিপেয়ারিং টুলস ও মাদারবোর্ডের বিভিন্ন অংশগুলোকে সামনে রেখে বুঝিয়ে ক্লাস নেওয়াকে প্র্যাকটিক্যাল বলে অর্থাৎ থিওরিক্যালি যে ক্লাসগুলো নেওয়া নেওয়া হয় কাগজ কলমে সেগুলোকেই আমরা কি করি মাদারবোর্ডকে সামনে রেখে মিটারকে সামনে রেখে আমরা প্রত্যেকটা কাগজের যেগুলো দেখানো হয়েছিল সেগুলোকে আবার মাদারবোর্ডের সামনে রেখে দেখিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অনেকে প্র্যাকটিক্যাল মনে থাকে মনে করে থাকেন যে উনি যে কাজটি কাগজে দেখিয়েছে সেটা আবার কম মানে হটগান দিয়ে বা তাতাল দিয়ে খোলা লাগানো এগুলাকে প্র্যাকটিক্যাল বলে না ওইটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ বাট আমরা যে ক্লাসটা করেছি সেটাকে আমরা বাস্তবে আবার ওই মাদার ধরে দেখিয়ে দেওয়াটাকে প্র্যাকটিক্যাল বলে কারণ আপনাকে আমি বললাম যে হ্যাঁ প্রসেসরে নয়শোটা পিন থাকে সেটা যদি আমি মুখে বলে থাকি সেটা হচ্ছে যে এটা এটাকে বলা হয় থিওরি আর যখনই আমরা প্রসেসরটাকে সামনে এনে যখন নয়শো পিন আপনাকে দেখিয়ে দেওয়া হবে আর ওই পিনে কোন কোন পাতে আমাদের পজিটিভ থাকবে কোন কোন পাতে আমাদের নেগেটিভ থাকবে কোন কোন পাত আমাদের অ্যাড্রেস থাকবে কোন কোন পাতে আমাদের মানে ডাটা থাকবে কোন কোন পাতে আমাদের ক্লক থাকবে এই সব যে আমরা দেখাবো সেটা আমাকে বলা হয় প্র্যাকটিক্যাল তো আসেন প্র্যাকটিক্যালকে আমরা চি বুঝে থাকি প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে আমরা ছয়টি ভাগে নিয়ে বুঝিয়ে থাকি যেমন এক নম্বর ডায়গ্রামের মাধ্যমে অ্যাস্কমেটিক ডায়গ্রাম বা ব্লক ডায়গ্রামের মাধ্যমে আমরা প্রথমে এক নম্বরে আমরা ব্লক করে করে বুঝাবো সহজ করার জন্য কারণ অ্যাসকেমেটিক ডায়াগ্রাম অনেক বড় একটা ডায়গ্রাম আর ওইটাকে আমরা ছোটো করে ব্লগের মাধ্যমে বুঝিয়ে দিই আগে দুই নাম্বার টেকনিক্যাল শিট ধরে টেকনিক্যাল সিট হচ্ছে যে আমরা ব্লগ ডায়গ্রাম থেকে একটু বেশি করে লে মানে সিস্টেমেটিকলি থাকে যার কারণে আমরা টেকনিক্যাল শিটকে বুঝাই আনি ব্লগের পর এরপরে হচ্ছে অফলাইন মাদারবোর্ড ট্রেসিং কিভাবে কারেন্ট বা ইলেকট্রন বা ইলেকট্রিসিটি না থাকা অবস্থায় মাদারবোর্ড আমরা টেস্ট করতে হয় সেটা এরপরে অ্যাস্কমেটিক ডায়গ্রাম ধরে কিভাবে মাদার বোর্ডে ট্রেসিং করতে হয় যেহেতু আমরা ব্লক ডায়গ্রাম দেখেছি টেকনিক্যাল শেড ডেকেছি এরপর আমাদের অ্যাসকেমেটিক শিট ধরতে আমাদের কোনো অসুবিধা হবে না এরপর আমরা অনলাইন মাদারবোর্ড ট্রেসিং যেহেতু আমাদের অফলাইন চেক করা হয়ে গেছে এরপর আমরা মাদারবোর্ডে কারেন্ট থাকা বা ইলেকট্রন বা ইলেকট্রিক্যাল সিটি থাকা অবস্থায় কিভাবে চেক করতে হয় সেটা আমরা দেখিয়ে দিই তারপর লাস্ট এই সার্কিটটা বা যেই মাদারবোর্ডের যেই অংশটা নিয়ে আমরা ক্লাস দেখিয়েছি ওইটার ফল ফাইন্ডিং বা ট্যাভেল শ্যুটিং কীভাবে করতে হয় সেই ক্লাসটা দেওয়া হয় তো এবার আসা যাক ল্যাপটপ ও ডেস্কটপ মাদারবোর্ডের পাওয়ার স্টেজ অ্যান্ড পাওয়ার গুলো বুঝিয়ে দেওয়া হয় তো আমরা আসেন ল্যাপটপের বা ডেস্কটপের পাওয়ার স্টেজ বা পাওয়ার সিকোয়েন্স কি দুটাই আলাদা তো পাওয়ার স্টেজ হচ্ছে সাধারণত ল্যাপটপ মাদার বোর্ড চালু হতে পাঁচটি স্টেপে সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে আর তাকেই গ্লোবাল স্টেজ বলে তো বুঝতে পারলাম যে একটা ল্যাপটপে পাঁচটা স্টেপে ভোল্টেজ থাকে পাঁচটা স্টেপে ভোল্টেজ তৈরি হয় আর ওই ভোল্টেজ তৈরি হওয়াকে গ্লোবাল স্টেজ বলে আমরা প্রথম স্টেজ দেখতে পাচ্ছি অ্যাচ জিরো আর এচ জিরো মানে হচ্ছে যে ওয়াকিং অল মাদার বোর্ড সাপ্লাই অন অর্থাৎ সম্পূর্ণ মাদারবোর্ডে যতগুলো সার্কিট আছে সবগুলো অন হয়ে যাবে এই অন সার্কিটটাকে বলা হয় অ্যাজ জিরো বা স্টেপ স্টেজ জিরো এরপর আমরা দেখতে পাচ্ছি স্টেজ ওয়ান প্লাস স্টেজ টু এই দুটা আমাদের ওল্ড ওল্ড অর্ড মেশিন ইউ পি এইটা হচ্ছে আমাদের নট কারেন্ট ইউজিট অর্থাৎ আমাদের অনেক সেকশনেও কারেন্ট থাকবে না কিছু কিছু সেকশনে কারেন্ট থাকবে আর কিছু কিছু সেকশনে আমাদের কারেন্ট থাকবে না তো এরপর আমরা স্টেজ শীতে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড বাই স্লিপ মোড বা সাসপেন্ড মোড বা র্যাম্প পাওয়ার অন যেমন কিবোর্ড মাউস লেন ইউজবি টান্সপ্যাড অ্যাক্সেট্রা এগুলো আমাদের স্লিপ মোডে বা স্ট্যান্ড বাই মোডে অফ থাকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপোর অ্যাসপোর হচ্ছে হাইব্র্যান্ডেড বা সাসপেন্ডেড বা টু ডিস্ক অর্থাৎ আমরা এখানে হাইব্র্যান্ডেড সাসপেন্ডেড টু ডিস্ক অর্থাৎ আমাদের কীবোর্ড র্যাম আর ডিস্ক অফ অফ থাকবে বাট আমাদের র্যামে যেই ডাটাটা আমরা অন দেখতে পেয়েছিলাম ওই ডাটাটা আমাদের সেই সেকশানেই থেকে যাবে আমরা অফ পাওয়ার লেজ হয়ে যাবে পাওয়ারটা মানে অনেকখানি আমাদের কমে আসবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে বাট আমরা যখন আবার কীবোর্ড বা টাচপ্যাড আমরা যখন টাচ করবো তখন আমাদের সেই জায়গার থেকেই আবার রান হবে অর্থাৎ একটা গানের অর্ধেকে যদি আমরা এই করে রাখি তখন আমাদের সকল সাপ্লাই থেকে কিছু সাপ্লাই অফ হয়ে যাবে আর কিছু সাপ্লাই যেখানে অফ হবে অফও থাকবে তো সেখানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে আমরা যদি টাচপ্যাড বা কিবোর্ডকে আবার নাড়া দিই বা টাচ করি তখন আমাদের কি হবে ওই জায়গাটা ওই অর্ধেক অংশ থেকে আমাদের গানটি চালু হবে তো শিক্ষার্থী বন্ধু অ্যাস ফোরটা হচ্ছে যে সেই সেকশন অ্যাস ফাইভ হচ্ছে যে অর্থাৎ সফট অফ বা অল অফ অন অনলি সাম পাওয়ার আফ টু অন অফ অন অর্থাৎ at ফাইভ হচ্ছে যে সব সেকশনে ভোল্টেজ পৌঁছাবে না কিছু সেকশনে অল ভোল্টেজ অর্থাৎ চার্জার দেওয়ার দেওয়ার পর আমাদের নাইনটিন বোল্ট যেটা সেখানে আমাদের থাকবে শেষ কোনো সেকশন চালু হবে না জাস্ট ফাইভ বল থ্রি বোল সেকশনটা চালু হবে তো মাদারবোর্ড তখন কোনো চার্জ মানে কোনো স্টাডি নিবে না তো অর্থাৎ এটা হচ্ছে আমাদের এস ফাইভ অর্থাৎ স্টারই আমাদের এস ফাইভ তৈরি হয় মেকানিক্যাল অফ অর্থাৎ আমরা ব্যাটারি বা চার্জার খুলে ফেলার পর আমাদের মেকানিক্যাল কিছু সেকশন চালু থাকবে সেটা হচ্ছে যে সিমোস পাওয়ার সেকশন বা আমাদের অ্যাডাপ্টার বা ব্যাটারি খুলে ফেলার পর বা পাওয়ার খুলে ফেলার পর তখন আমাদের সিমোজ ব্যাটারিটা অন থাকবে এটাকে মেকানিক্যাল অফ বলে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা থিরিক্যালি দেখলাম একটু প্র্যাকটিক্যালি আমরা দেখে আসি দেখে আসবো তো আর তার আগে আমরা একটু দেখে আসি পাওয়ার সিকোয়েন্স এতক্ষণ আমরা দেখছি পাওয়ার স্টেজ এখন আমরা পাওয়ার সিকুয়েন্স তো ল্যাপটপ ও ডেস্কটপ মাদারবোর্ডের প্রত্যেকটি সেকশন বা সার্কিট পাওয়ার স্টেপ এবং ইম্পর্টেন্ট সিগনালগুলোকে গুলু গুলুক গুলো কি তা বুঝিয়ে দেওয়া অর্থাৎ আমাদের ল্যাপটপে প্রত্যেকটা সেকশন সার্কিট পাওয়ার স্টেপ এবং ইম্পর্টেন্ট সিগনালগুলোকে নিয়েই আমাদের এই ল্যাপটপ সিকোয়েন্স পাওয়ার সিকোয়েন্স তো আসেন আমরা একটু দেখে আসি প্রথমে আমরা দেখি ল্যাপটপ পাওয়ার স্টেজ ল্যাপটপ পাওয়ার স্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্টেপ জিরো আছে অ্যাজ থ্রি আছে আর অ্যাস ফাইভ আছে তো এস থ্রি আর অ্যাস টু একসাথে হয়ে যায় আর এস ফাইভ আর অ্যাস ফোর সরি অ্যাস এস থ্রি অ্যাস ফোর একসাথে হয়ে যায় আর এস টু আর জিরো একসাথে হয়ে যায় আর অ্যাস ফাইভটা হচ্ছে যে আমাদের স্ট্যাশ স্টেপ ফার্স্ট স্টেপ তো আমরা এখানে এইখানে তিনটা ভাগে ভাগ করেছি সার্কিট পুরো একটা ল্যাপটপের সার্কিটকে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডাপ্টার আছে এখানে ব্যাটারি আছে এই অ্যাডাপ্টার এক নম্বরে আর এই হচ্ছে দুই নম্বর ব্যাটারি আর এই সেকশনটা আমাদের হচ্ছে যে অ্যাস ফাইভ অর্থাৎ ফাইভ বল থ্রি তৈরি হওয়া পর্যন্ত আমাদের অ্যাস ফাইভ বলে আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এস থ্রি থ্রি হচ্ছে যে আমাদের যখন সেকেন্ডারি চলে যাবে ফাইভ বল্ট থ্রি যখন আমাদের সেকেন্ডারি তৈরি হবে সুইজের পরে সুইজিংয়ের পরে যে সাপ্লাইটা তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে যে অ্যাস থ্রি এরপরে যখন আবার এই অ্যাস থ্রি কমপ্লিট হওয়ার শেষে সম্পূর্ণ সকল ভোল্টেজ তৈরি হয়ে যাওয়াকে আমাদের এস জিরো বলে তো আমরা দেখলাম ল্যাপটপ পাওয়ার স্টেজ এরপর আমরা দেখে আসি ল্যাপটপ পাওয়ার সিকোয়েন্স অর্থাৎ পাওয়ার স্টেজ আর পাওয়ার সিকোয়েন্স এক নয় তো এইটা আমরা দেখে আসি এই হচ্ছে যে আমাদের পাওয়ার সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের একটা ল্যাপটপের পাওয়ার সিকোয়েন্স প্রথম স্টেজ থেকে অর্থাৎ অ্যাডাপ্টার এবং ব্যাটারি থেকে শুরু করে কমপ্লিটলি একটা প্রসেসর পর্যন্ত কোন কোন সিগনালগুলো আমার থাকতে হবে পাওয়ার সাথে সাথে সেই সিগনাল বা সেই ইম্পর্টেন্ট যেই লেকগুলো সেগুলো আমাদের পাওয়ার সিকোয়েন্সের দেখতে পাই তো শিক্ষার্থী বন্ধু এ হচ্ছে তো আমাদের পাওয়ার পাওয়ার সিকোয়েন্স এবং পাওয়ার স্টেজের কাজ এরপর আমরা দেখে আসি ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ মাদারবোর্ড চিপ লেভেল রিপেয়ারিং প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ নিয়ে আমরা একটু দেখে আসি ল্যাপটপ ও ডেস্কটপের প্র্যাকটিক্যাল ল্যাপটপ ও এর প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ বুঝতে ল্যাপটপ ও ডেস্কটপের প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ বলতে বোঝানো হয়েছে যে কোনো কম্পিউটার প্রতিষ্ঠানে বা ফার্মে চাকরি করা আমরা সাধারণত একটা জিনিস বলে থাকি যারা ডিপ্লোমা করেন তারা চার বছর কম একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করে থাকেন একজাম ফর ধরেন কম্পিউটারের তো কম্পিউটারে যখন সে চার বছর কোর্স করলো তখন তার সামনে থিরিক্যাল এবং প্র্যাকটিক্যালি তার সামনে কম্পিউটার দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে কিন্তু সে ওখান থেকে পরিপূর্ণ মেধা নিতে পারে নাই তো কি হয়েছে সে দক্ষ বাট মানে জ্ঞানে গণিত জ্ঞানেই জ্ঞানিত হয়েছে অর্থাৎ সে জ্ঞান অর্জন করতে পেরেছে কারণ বাস্তবতা যে ফল ফাইন্ডিংগুলো হবে বা যেই ধরনের সমস্যার সম্মুখীন সমস্যার সম্মুখীন হবে সেই সমস্যার সম্মুখীন সেই সমস্যার সম্মুখে আপনারা যখন ফেস করবেন তখনও এটা হচ্ছে যে জব অর্থাৎ আপনি আপনার কাছে আপনি যখন ওই ট্রেন মানে আপনি যখন পলিটেকনিকেলে পড়ালেখা করেছেন ওই পলিটেকনিকেলে পড়ালেখা করার সময় কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার বা কোনো কোনো লোক আপনার কাছে কাজ নিয়ে আসবে না বা ওই প্রতিষ্ঠানে কাজ নিয়ে আসবে না তো কাজ নিয়ে আসবে কোথায় কোনো একটা কর্মস্থলে অর্থাৎ যেখানে এই কাজগুলো করা হয় ঠিক করা হয় বা সার্ভিস করা হয় বা প্রতিষ্ঠানে মেরামত করা হয় তো সেই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কি করতে হবে জব করে বাকি যে এক্সপেরিয়েন্সটা আপনি দেখাবেন আপনি তো এখন কাজ পারেন আপনি জ্ঞান অর্জন করেছেন বাট এখন আপনাকে কি করতে হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে জব করতে হবে এটাকে চালিয়ে যেতে হবে যদি আপনি চালিয়ে না যান আপনি ওখান থেকে হয়তো দশটা আপনাকে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ দেখা দিবে তো বাকি এই দশটা দিয়ে সারা লাইফ চলবে না তো সারা লাইফ বা যতদিন বেঁচে থাকবেন এ এই 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 লাইনটা আপনাকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে তো সো ওই সমস্যার সম্মুখীন হতে হলে আপনাকে জব জবের ভিতরেই আপনাকে সমাধানটা নিয়ে নিতে হবে তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখে আসি যে জবে আমরা কিভাবে কাজ করি সে কাজটা আমরা দেখতে পেলাম এখানে আপনারা যখন জব করবেন জবের ভিতরে আপনাদের এভাবে বিভিন্ন রকম কাস্টমার ল্যাপটপ দিয়ে যাবে আর এক এক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন আর তখন ওই প্রবলেম সলভ করবেন